آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকের পহেলা এপ্রিল 2019 জগৎপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজাম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে দাওয়াত তবলিগের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, মাগি পরে হযরত মাওলানা হোসাইন আহমদ সবুজুর কথা বলেছেন, আয়েশার পরে হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব কথা বলেছেন। মানুষ যখন বড় হয় তো বড়দের কথা কথার মধ্যে বড় হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়, ছোটদের কথা কথার মধ্যে ছোট হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশা হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়। এই জন্য বড়দের কথা বলার পরে আমার মনে হয় আপনাদের হৃদয়ের দুনিয়া কিছুটা আবাদ হয়েছে, এখন একটুখানি বীজ রেখে দিলেই চারা উঠবে ইনশাল্লাহ। কি বলেন ইনশাল্লাহ? চাষ করতে তো সময় বেশি লাগে, লেকিন বীজ ঢালতে অল্প সময়ে কি হয়ে যায়? চাষ করতে বলিষ্ঠ মানুষ লাগে, আর বীজ ঢালতে যে কেউ ঢেলে দিলে হয়ে যায়। এই জন্য অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এতক্ষণ আপনাদের যিনি সামনে যিনি কথা বললেন আল্লামা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম, ইনাকে কি বলা হবে, ইনাকে বলতে হবে, এটাকে কি বলবে? বিশ্ব সফরময় হযরত মাওলানা সাদ সাহেবের সাথে তার সফর হয়েছে, হযরত মাওলানা সাদ সাহেবের সফর সঙ্গী তিনি, হযরত মাওলানা সাদ সাহেবের তর্জমান তিনি। তো এই মানুষগুলো সাদ সাহেবকে যতটা কাছে থেকে দেখছে আমরা তো ততটা কাছে থেকে দেখি নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। এই মানুষগুলো দাওয়াত তবলিগের হাকিকত এদের সামনে যতটা খুলছে আমাদের সামনে ততটা খুলে নাই। এই জন্য আজকের এতাআতি গ্রুপের ফেতনা এদের সামনে যতটা খুলছে আমাদের সামনে ততটা খুলে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতার জীবন দান করুক। সারা দুনিয়া যেখানেই অজাহাতি জোরে তাকাজা দু চারজন মানুষের নাম আসে, তার মধ্যে একজন মুফতি আমানুল হক, আরেকজন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। এই দুই নামের সাথে আলহামদুলিল্লাহ এখন মুশতাকুন নবীর নামও আসে। এই জন্য কাজ করে তারা, বলে তারা, হুমকি দেয় আমারে, এটাই কইলাম, কথা কন আমনে হুমকি দেয় আমারে, ঘটনা কি? আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন।
এরা উম্মতের সারমায়া, এরা উম্মতের মূলধন। কি বলেন? এরা উম্মতের কি বলেন? এদের, এরা হলো উম্মতের ফ্যাক্টরির মালিক, আমরা হলাম ফেরিওয়ালা। ফেরিওয়ালা আওয়াজ দেয় আর মাল থাকে ফ্যাক্টরিওয়ালার কাছে। এই এই ইনারা হলো ফ্যাক্টরিওয়ালা, ফ্যাক্টরিওয়ালা। মৌলানা মাহফুজ হলো ফ্যাক্টরিওয়ালা, ইনিও সাল লাগানোওয়ালা। আল্লাহ রাস্তায় এক বছর লাগিয়েছেন, এক বছর সাল হয়েছেন আপনার? হ্যাঁ সাল হয়েছে। আল্লাহ রাস্তায় কত কত মাস লাগাইছেন? এক বছর লাগাইছে। এরপরে আবার চিল্লা তিন চিল্লা, এই মাত্র ইন্দোনেশিয়া থেকে সফর করে এসছে, ইন্ডিয়া থেকে সফর করে, ইন্দোনেশিয়া সফর করে এসছে। তিনারা হলেন গোডাউনের মালিক, আমরা হইলাম কি বলেন? ফেরিওয়ালা। ফেরিওয়ালার কাছে মাল থাকে কম, হাঁক থাকে বেশি। আর গোডাউনের মালিকদের কাছে মাল থাকে বেশি, হাঁক ঢাক থাকে কি? বাকি দোনো দল লাগে। জি কথা ঠিক না? ভেরি বলেন, দোনো দল না হলে মাল বেচা হবে? ফেরিওয়ালাও লাগবে, গোডাউনের মালিকও লাগবে। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে দিনের বুঝ দান করে। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন শুধুই তার হয়ে যাই। বলেন, আমরা যেন শুধুই কি? তার হয়ে যাই। তাসবিহাতের জন্য লাখো ফেরেশতা আছে, কোটি 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 ফেরেশতা আছে। তাসবিহাত, সাত আসমানে আর কোনো আওয়াজ নাই, শুধুই তাসবিহের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন, বলেন সাত আসমানে আর কোনো কি নাই? বলেন আর কোনো আওয়াজ নাই। সেখানে হটাও আর বসাও ওর কোনো আওয়াজ নাই। বুঝেন নাই মনে হয় কথা? জমিনে কিসের আওয়াজ আছে বলেন? হটাও আর কিসের আওয়াজ? বসাও। এখানে দুই আওয়াজ, কি কি? হটাও বসাও। লেকিন সাত আসমানে হটাওর আওয়াজ নাই, বসার আওয়াজ নাই, ওখানে শুধু এক আওয়াজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে না মাওলানা? মাওলানা ঠিক আছে না? এই মাওলানা বলতেছে ঠিক আছে কথা? বলেন সাত আসমানে কি নাই? বলেন হটাও নাই, বসাও নাই। হটাও বসাওর কোনো কি নাই? সিলমারো ভাই সিলমারো এই জাতীয় কোনো আওয়াজ কি নাই? হ্যাঁ, ও হটাও হটাও ফুলানা বাঁচাও দেশ, এই কথা ওখানে নাই। হটাও বসাও আওয়াজ নাই। বলেন শুধু এক আওয়াজ, তাসবিহের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। সাত আসমানে কি আওয়াজ? সাত জমিনের তলদেশে শুধু কি আওয়াজ? সমুদ্রের তলদেশে কি আওয়াজ? পাহাড়ে আর পর্বতে কি আওয়াজ? এই মহাশূন্যে কিসের আওয়াজ? মাওলানা ঠিক আছে না? রসুলের খেলাফেলি কইবেন আমার কি মাওলানা কি কান? ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া আনতুম লা তাফকাহুনা তাসবিহাহুম। রাব্বুল আলামিন বলেন, জলে আর স্থলে, উপরে আর নিচে এমন কোন বস্তু নাই যেটা আমি মালিকের তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে সাত আসমানে কিসের আওয়াজ, জমিনের তলদেশে কিসের আওয়াজ? এতক্ষণ বুঝেন না, এখন বুঝছি। ওয়াতুসাব্বিহু লিল্লাহি আস-সামাওয়াতু আস-সাব'উ ওয়াল-আরদু। সাত আসমান রব্বে কারীমের তাসবিহ পড়ে, সাত জমিন রব্বে কারীমের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কি সাত আসমানেও কি পড়ে? সাত জমিনেও? ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি। এমন কোন বস্তু নাই যেটা মালিকের তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে সাত আসমানে শুধু কিসের আওয়াজ? তাসবিহের আওয়াজ। কি পরিমাণ? নাহনু নুসাববিহু লাক ওয়া নুকদ্দিসু লাক। তারা কয়, আমরা তো শুধু তাসবিহ পড়ি। তারা কয়? ফেরেশতারা। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। ফেরেশতারা কি করে? রব্বে করিমের ভয়ে ভয়ে তাসবিহ পড়ে। ওয়াত-তায়রু সাফাত। পাখিগুলো সারিবদ্ধভাবে তাসবিহ পড়তে পড়তে উড়ে যায়। সুবহানাল্লাহ। গাছের পাতাগুলো তাসবিহ পড়তে পড়তে ফুটে, তাসবিহ পড়তে পড়তে সবুজ হয়, তাসবিহ পড়তে পড়তে হলুদ হয়, তাসবিহ পড়তে পড়তে ঝরে পড়ে।
ফুলগুলো তসবি পড়তে পড়তে কলি হয়, তসবি পড়তে পড়তে ফুল হয়, তসবি পড়তে পড়তে হলুদ হয়, তসবি পড়তে পড়তে ঝরে যায়। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য গ্রহ আর নক্ষত্র সব তাদের নিজস্ব নিজস্ব কক্ষপথে তসবি পড়ে। সুবহানাল্লাহ, ইয়াসবাহুন, তসবি পড়ে। কে কে তসবি পড়ে? সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যারা সব তসবি পড়ে, সাত জমিনে যারা সব তসবি পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা ইউসাব্বিহু, দিনে তসবি পড়ে, রাত তসবি পড়ে, সুবহানাল্লাহ, সূর্যের আলো তসবি পড়ে, চন্দ্রের কিরণে তসবি পড়ে, এই সাগরের ঢেউ তসবি পড়তে পড়তে আসে, তসবি পড়তে পড়তে যায়। কি ভাই, কে পড়ে না? শুধু রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন, শুধু তোমরা পড়ো না, তোমরা শুধু কে পড়ে না? যদি বলি কে পড়ে না, আল্লাহ কয় তুই পড়োস না, সব পড়ে, শুধু তুমি পড়ো না, সবাই পড়ে। তাহলে বোঝা গেছে মালিকের কাছে তসবিহাতের অভাব নাই, ঠিক না? বেঠিক বলে, মালিকের কাছে তসবিহাতের কি নাই? লেকিন একটা জিনিসের বড় বেশি অভাব, মানা মাসুম শুনবা, সাত আসমানে একটা জিনিস নাই, সাত জমিনে একটা জিনিস নাই, সেটা কি? রব্বে করিমের ভালোবাসা নাই। সুবহানাল্লাহ, বলেন কোনটা নাই? বলেন, রব্বে করিমের ভালোবাসা নাই। ফেরেশতারা কেন পড়ে? ভালোবাসায় না, ভয়ে। সুবহানাল্লাহ, পড়ে ফেরেশতারা কেন পড়ে? ভয়ে। আর সমস্ত মখলুকাত কেন পড়ে? খিলকাতান, খিলকাতান, সৃষ্টিগতভাবে। বলেন, সৃষ্টিগতভাবে কেন পড়ে? সৃষ্টিগতভাবে, সৃষ্টিগতভাবে। পানির নিচে যায় না উপরে যায়? পানির ধর্ম কি? পানির ধর্ম নিচে যাওয়া। আগুনের ধর্ম কি? উপরে উঠা। তাহলে বোঝা গেছে পানির ধর্ম নিচে যায়, আগুনের ধর্ম উপরে উঠে। মাটির ঢিল ছুঁড়ে দিলে আবার নিচে ফিরে আসে, নিচে নামা। ভারী জিনিসের ধর্ম কি? নিচে নামা। সমস্ত জানোয়ার, সমস্ত হায়ওয়ানাত, নবাতাত, সমস্ত জানোয়ারের ধর্ম প্রতিটা সেকেন্ডে তসবি পড়া। এরা পড়ে খিলকাতান, ফিতরাতান, ফেরেশতা পড়ে খিফাতান, লেকিন আমরা পড়ি মহাব্বাতান। আমরা পড়ি কি বলেন? মহাব্বাতান, আমরা পড়ি তার ভালোবাসায়। এই জন্য ফেরেশতা এক কোটি বার পড়লেও এক আনা নেকি দেয় না, আমরা একবার পড়লেই উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি দিয়ে দেয়। কেন? ভিখারি মহিলা আইসা ভিক্ষা করে, একটু জাল দেন, যাও নিজের দুই বছরের মেয়েটা বলে আব্বু একটা চকলেট দেন, যাও বলে কেউ? কেন? ভিখারি মহিলা চাইছে শুধুই আশায়, আর ছোট মেয়েটা চাইছে ভালোবাসায়। বলেন, ছোট মেয়েটা চাইছে কি? ভালোবাসায়। আর ভিখারি মহিলা চাইছে শুধু কি? তাহলে বোঝা গেছে দাম ভালোবাসার। দাম কিসের বলেন? দাম ভালোবাসার। আহা, একজনের দশটা কর্মচারী আছে, লেকিন সে একটাকে বেশি ভালোবাসে, আর নয়টা খেদমত করে, এরা ওর ইচ্ছা করে। কি হইলো? মালিক ওকে বেশি ভালোবাসে, বলে কি? বলে না? বলেন, আমরা এতটা করি কিন্তু মালিক আমাদেরকে এতটা পছন্দ করে না, ওকে পছন্দ করে। তো নিশ্চয়ই ওর কোনো এক্সট্রা অর্ডিনারি আছে, এক্সট্রা যোগ্যতা আছে, কথা ঠিক না? বেঠিক, বাড়তি এমন কিছু আছে যেটার কারণে মালিক ওকে ভালোবাসে। ওই বাড়তিটা কি? সুবহানাল্লাহ, বলেন ওই বাড়তিটা কি? বলেন, আমরা তো সকলেই জানি বাদশাহ হারুন রশিদ অনেকগুলো বান্দি, সব কর্মচারী
লেকিন বাদশাহ হারুন রশিদ তার এক বান্দিকে বেশি ভালোবাসে, নাম কি? আয়াজ বেশি ভালোবাসে। অন্যরা কি হইলো এটা, এই কালোটারে এত ভালোবাসে কেন? তো একদিন বললো ঠিক আছে চলো পরীক্ষা হবে। বাচ্চা তার কাউকে বুঝতে দেয় নাই, বলে আজকে সভাসদে আমি কিছু দ্রব্য ছিটিয়ে দিব, যে যেটার উপর হাত দিবা সে সেটার মালিক হবা। তো হীরা পান্না গহনা স্বর্ণ চাঁদি ছিটিয়ে দিস। আচ্ছা এই অর্ডারটা বললে কে কি পরিমাণ ছুটবে? কি ভাই কে কোনটার উপর হাত দিবে? হাজারো আসবাব ছিটিয়ে দিছে আর বলছে যে যেটার উপর হাত দিবা সে সেটা পেয়ে যাবা। তো বাদশার বান্দি যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওটা পাশে দাঁড়ায়, এই বোকা মেয়ে যাচ্ছ না কেন, সব তো হুড়মুড় খায়া হুমড়ি খায়া পড়ছে, যাচ্ছ না কেন? বলে আপনি কি বলেছেন, এখানে যা আছে যে যেটার উপর হাত দিবা সে পেয়ে যাবা, কথা সত্য তো, কথা রাখবেন তো? আবার রাখার না রাখার কি আছে, হাত দাও। কি মেয়েটা কোথায় হাত দিছে বলেন? বাচ্চার মাথা। এবার প্রত্যেকের কি কি হয়েছে, যে যেটা, এবার বাচ্চা ওই মেয়েটার কি হয়েছে, এবার তার কি কি হয়েছে? একটা হলো আত্তালিবু মিনহু, আর হলো আত্তালিবু লাহু। বলেন মুখস্থ করেন, আত্তালিবু মিনহু আর আত্তালিবু লাহু। একটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া, আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, আল্লাহ আমাকে একটা বাড়ি দেন, আল্লাহ আমাকে একটা বিল্ডিং দেন, আল্লাহ আমাকে একটা চাকরি দেন, আল্লাহ আমাকে একটা সুন্দরী বিবি দেন, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে দেন, এই সবগুলো, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, এই সবগুলো হলো আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কিছু চাওয়া। বুঝেন নাই এগুলো কি বলেন? আল্লাহ তাআলার কাছ থেকে যেমন আমি এনাকে বললাম হুজুর একটা মোবাইল দেন, তিনি পকেটে মোবাইলটা আমারে দিয়ে দিল, দেন না দেন দেখি না দেখি না দেন না হুজুর মোবাইলটা দেন, মোবাইলটা দিয়ে দিস, বাবা এত ওজন মোবাইল আমি ধরতো, মোবাইলটা দিছে, এরা দিতামে না আমি মোবাইলটা দিছে। এবার ওনার সাথে আমার সম্পর্ক শেষ, মোবাইল পাওয়ার ছিলাম দিয়ে দিছে, ইনি যা পাওয়ার নিয়ে গেছে শেষ। লেকিন আরেকজনে বলল আমার মোবাইল লাগবে না, আমার আপনাকে লাগবে। এবার সম্পর্ক শেষ হলো না শুরু হলো? জোরে বলেন কি হয়? এখন আল্লাহ আমার একটা গাড়ি দেন শেষ, আল্লাহ একটা বাড়ি দেন কাজে আলো যা শেষ। আরেকজনে বুদ্ধি করে আল্লাহ আপনি না আমার হয়ে যান। আচ্ছা এবার কি কি পাইলেন? এবার কি সম্পর্ক শুরু হলো না শেষ হইলো? হবে শুরু, বলেন হবে কি শুরু? প্রথম আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটাকে বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া, আল্লাহ তাআলার নিকট থেকে অন্য কিছু চাওয়া। আল্লাহ আপনি না আমার হয়ে যান, এটা হলো স্বয়ং আল্লাহর কাছ থেকে আল্লাহকে চাওয়া। আমরা কোনটা করি বলেন তো? বাড়ি গাড়ি এটা সেটা হাজারো কিছু, নিশ্চয়ই এগুলো চাওয়া, এগুলো জরুরি, এগুলো আল্লাহর কাছ থেকে চাওয়া, এটা আল্লাহ চায়, আল্লাহ নারাজ হয় না, আল্লাহ কি হয় না বলেন? আল্লাহ নারাজ হয় না। লেকিন এই চাওয়ায় শুধুই আল্লাহ তাআলার কাছে আসবাব চাওয়া, আল্লাহ তাআলার কাছে দ্রব্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে সামগ্রী চাওয়া, আল্লাহ তাআলার কাছে ইজ্জত চাওয়া, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাওয়া, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মাফি চাওয়া, এগুলো নিশ্চয়ই চাওয়া, নিশ্চয়ই পছন্দনীয় বস্তু। লেকিন রব্বুল আলামিন বলেন, বলেন কি বলছি বলেন, মুখস্থ করেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে। এবার আপনার কি 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 অভাব দূর হবে? এর বিনিময়ে বিপরীত দিকে আপনি 100 অভাবের কথা মালিককে বলেন, হইতে পারে 101 তমটা রয়ে গেছে। কথা কয় না, কথা ঠিক না, বেরিয়ে বলে না, 1000টাই বললেন, হইতে পারে 1001 তমটা রয়ে গেছে, যেটা আমার জানা ছিল না। কথা ঠিক না, বেরিয়ে বলে না, এগুলো তো বলবই। সবচেয়ে বড় চাওয়া মালিকের কাছে, মালিককে চাওয়া।
এই জন্য খাজা আজিজুল হাসান মাজ্জুব রহমতুল্লাহ আলাইহি এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বাইতুল্লাহ ধরে দোয়া করতেছেন, এলাহি কুই কুছ আর কুই কুছ মাংতা হে, এলাহি মাই তুজসে তেরা হি তলবগার হুঁ, আল্লাহ তোমার কাছে কেউ এটা চায়, কেউ এটা চায়, কেউ এটা চায়, আমি না, আমি আজিজুল হাসান তোমার কাছে তোমাকেই চাই। কি ভাই আমরাও কি চাই বলেন? স্বয়ং রসুল এই দোয়া এভাবে করেছেন, আল্লাহুম্মা কুনলি কুনলি ওয়াজআলনি লাক কুনলি, আল্লাহ আপনি না আমার হয়ে যান। কি আজীব না, এক শব্দ আল্লাহুম্মা কুনলি, বলেন আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার জন্য কবুল করেন। আচ্ছা বাদশাহ ড্রাইভার কেমন কথা, ইনি বলে যে সে আমাকে চিনো, আমি বাদশাহ ড্রাইভার, কত ড্রাইভার দেখবেন আপনি বলে, জানিস আমি ডিসি ড্রাইভার, কত বলে কি বলে না, আমি ওসি সাহেবের ড্রাইভার, আমি এসপি সাহেবের ড্রাইভার, আপনি যদি মালিকের বন্ধু হইতে পারেন তা আপনি বলবেন, জানো আমি মালিকের বন্ধু, সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন বলেন? ওরা বলে আমি আমি প্রধানমন্ত্রীর ডাক্তার, আমি প্রধানমন্ত্রীর প্রাইভেট সচিব, আমি প্রধানমন্ত্রীর কি বলি প্রেস সচিব, আমি বলি আমি না মালিকের তর্জমান। আমরা বলেন আমরা না মালিকের বন্ধু, বলেন আমরা বললে তো সে তুমি আমি হয়, আমি বলেন আমি মালিকের বন্ধু, বলেন ভাল লাগে এই কথা বলতে, খারাপ লাগছে? খলিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ লিখছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি ওয়ালিউল্লাহ, সুবহানাল্লাহ, আপনি ওলিউল্লাহ কেমনি হলেন? আমি বুঝি আমারও কথা, আমি ওলিউল্লাহ কোন, সব সব বলেন আমি ওলিউল্লাহ, বলেন কেমনে, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, তারপরে কি يخرجهم من الظلمات إلى النور والذين كفروا فأولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات رب العالمين بلن أمي الله الله ولي الذين آمنوا أمي الله هر إيمان والار بندو تلام ركي بلن আল্লাহ আমাদের সকলের বন্ধু, আল্লাহ সুবহানাল্লাহ বলেন, আমাদের সকলের বন্ধু কে বলেন, আল্লাহ আমাদের বন্ধু। যেমন ধরেন আমি মাহফুজ সাহেবকে বলি ইনি আমার বন্ধু, ইনি আমাদের বন্ধু বলে না, তাহলে বন্ধুত্বটা কয়দিক থেকে হয়েছে, আরেক দিক থেকে এখনো হয় নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিউল্লাযিনা আমানু, আমি হার ইমানওয়ালার আমি বন্ধু, সুবহানাল্লাহ, আল্লাহ মুবতাদা ওয়ালিউল খবর তরজমা কি, আমি আল্লাহ বন্ধু, সুবহানাল্লাহ, তাহলে এখানে বন্ধু কে, কিন্তু আমি বন্ধু কিনা এটা এখনো ঠিক হয় নাই, কথা ঠিক না ব্যাটি বলে না, এতক্ষণ এতক্ষণে বুঝছেন বলে এই আমি বন্ধু বোঝা গেছে কেমনে, এ আয়াত আল্লাহ না বন্ধু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সমস্ত মুমিনিনদের বন্ধু, তাহলে সমস্ত মুমিনিন বন্ধু না আল্লাহ বন্ধু? এখানে কয় পার্সেন্ট হয়েছে, ফিফটি, হাফ হয়েছে, বন্ধুত্ব কয় দিক লাগে, জানে বাইন লাগে, এদিক থেকে অর্ধেক। এবার রব্বুল আলামিন বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এবার রব্বুল আলামিন বলেন হার হার মুত্তাকি আমার বন্ধু, আল্লাহ ঠিক আছে না, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, এটা হলো উপরের দিক থেকে বন্ধুত্ব অর্ধেক নামছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, নিচের দিক থেকে বন্ধুত্ব অর্ধেক উঠছে,
এবার হয়ে গেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন বন্ধুত্ব উপর দিক থেকে অর্ধেক নেমেছে ইমানের দ্বারা আর তাকওয়ার দ্বারা নিচের দিক থেকে অর্ধেক উঠছে এবার 100 এবার ইন্না আউলিয়া ইল্লাল মুত্তাকুন 100 এবার হয়ে গেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এবার তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু এবার যাও কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ আচ্ছা শুনেন সমস্ত নবীদের কাছে ভেলায়াতের দৌলত ছিল না ছিল না বলেন সমস্ত নবী ওলিও বলেন কিন্তু সমস্ত ওলি নবী না বুঝেন নাই সমস্ত নবী আবার কি আর সমস্ত ওলি কি না আমাদের কি নবী হওয়ার কোনো চান্স আছে কোনো সুযোগ আছে শুধু সাহাদ সাহেবের লাগে একটুখানি আছে আছে তাহলে বোঝা গেছে নিজের থেকে কথা কওয়ার সুযোগও নেই নিজে থেকে কথা বলার সুযোগ কি আপনার আখেরি বক্তব্য শুনছেন তা তিনি বলেন ইখলাস কে সাথ কাম করতে রহো তুমসে ও কাম লিয়া জায়েগা জো নবীয়ুন সে ভি নহীন লিয়া গিয়া ইখলাসের সাথে কাজ করতে থাকো তোমাদের থেকে ওই কাজ নেওয়া হবে যেটা নবীদের থেকেও নেওয়া হয় নাই সবাই বলেন নাউজুবিল্লাহ কদ্দুর ইখলাসের উপর উঠলে নবীদের থেকে বেশি কাম নেওয়া হবে তুষার ভাই বলেন কেয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাহফুজ ফরমান আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান তাইলে আল্লাহর ওলি হওয়া এটার চেয়ে বড় কোনো দৌলত আর হইতে পারে না সুবহানাল্লাহ এবার খেয়াল করেন আপনি বলবেন যে হুজুর নবী হওয়ার তো সুযোগ নাই রসুল হওয়ার তো সুযোগ নেই আচ্ছা আমরা আমাদের বয়সে যারা আছি আমরা এখন ডাক্তার হওয়ার সুযোগ আছে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে আমি যদি কই এখন আমি সচিব হব সুযোগ আছে তো কত কিছুই তো হওয়ার সুযোগ নাই আমাদের কথা ঠিক না ব্যাঠি বলে না কিন্তু এই মজলিসে যত মানুষ আছে ডাক্তাররা সবাই কিন্তু একটা যোগ্যতা একটা জিনিস হওয়ার সুযোগ আছে কইতাম নেই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে সুবহানাল্লাহ বলেন কি হওয়ার সুযোগ আছে আর যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহর ওলি হওয়ার সুযোগ তো আছে হইলে লাভ কি আল্লাহর ওলি হইলে যা হবে পৃথিবীর আর কোনো যোগ্যতা দ্বারা তা হবে না তাহলে আল্লাহর ওলি হওয়ার সুযোগও আছে আবার লাভজনক না অলাভজনক এই ব্যবসাটা কি লাভজনক না অলাভজনক কি পরিমাণ লাভজনক পৃথিবীর কোনো যোগ্যতার ধারে কাছে যাবে না তাহলে কি পরিমাণ লাভজনক স্বয়ং রব্বুল আলামিন এলান শুনায় দিবেন যাও লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন পেছনের জীবনের জন্য কোনো টেনশন নাই সামনের জীবনের জন্য কোনো চিন্তা নাই যাও আচ্ছা এর থেকে বড় অফার পৃথিবীতে আর কি আছে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন এটা হলো শাহানা বাদশাহী অফার সুবহানাল্লাহ বলেন এটা কি বলেন বাদশাহী অফার বড়রা ছোটদেরকে যদি নির্ভয় দেয় অভয় দেয় কোনো কাজ করতে শব্দ বলে এটা আরে যাও করো আমি আছি বলে কি বলে না যাও করো আমি আছি আরে কিসের ভয় আমি আছি আরে যাও ভয় নাই যাও ভয় নাই চিন্তা নাই এটা বাদশাহী অফার সুবহানাল্লাহ বলেন আর আরশ আজিমে মালিক বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম আর ভয় নাই আর চিন্তা নাই এবার তাহলে প্রশ্ন হবে হুজুর এত বড় অফারটা লুফে নিতে চাই আমি আল্লাহর বন্ধু হইতে চাই কিভাবে হব প্রশ্ন করেন সবাই বলেন আল্লাহর ওলি হইতে চান তো সবাই হাত তোলেন আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু বানাইয়াই দেন আল্লাহ আমাদেরকে আপনার ওলি বানাইয়াই দেন প্রশ্ন করেন কিভাবে হব বলেন আবার কোন আল্লাহ শুধু দুইটা কাজ করবেন দুইটা কাজ বলেন কটা কাজ কটা কাজ এই দুইটা কাজ করলে কি হওয়া যাবে সবাই হইতে চান তো না সবাই পারবেন রিক্সাওয়ালা পারবে আরে
সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর সবাই পারবে। বিশ্বাস করেন, আমি বুঝাইতে পারতেছি না আপনাকে আমার শব্দের দৈন্যতার কারণে, আল্লাহর ওলি হওয়ার চেয়ে সহজ পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই। কটা কাজ মাসুম কইবা কি কি? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুধু দুটো কাজ, ঈমান তাকওয়া। বলেন কটা কাজ? কি কি? ঈমান তাকওয়া কটা জিনিসের নাম? কি কি? করণীয় বর্জনীয়, কিছু করণীয় কিছু কি? বলেন ফরায়েজ, ওয়াজিবাত, সুন্নত মুয়াক্কাদা ছাড়বো না, শিরিক কুফর বেদাত গুনাহে কবিরা গুনাহে সগীরা করব না। আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। এই ফর্মুলাটা কি সহজ না কঠিন বলেন তো? কি পরিমাণ সহজ! আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা পুরী রহমতুল্লাহ বলতেন, আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। আমি হুজুরের মুখ থেকে এই কথা হাজার বার শুনছি। চিটাঙ্গে মাসিস বলে, মাসিস মাসিস, চিটাঙ্গে ম্যাচেরে বলে মাসিস, হুজুরে কইতো ওয়া আল্লাহর ওলি হওয়া একটা মাসিস কেনার চেয়েও সহজ। যেমন ধরেন, আফওয়ান, এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, বিড়ি খাওয়া আল্লাহর ওলির আলামত না না খাওয়া? খাইতে পয়সা খরচ হয় না না খাইতে? খাইতে কি হয় আর না খাইতে কোনো খরচ কি নাই? তাহলে এবার বলেন আল্লাহর ওলি হইতে খরচ আছে না নাই? না। আচ্ছা আফওয়ান, কেউ নারাজ হবেন না, দাড়ি শেভ করতে খরচ হয় না রাখতে খরচ হয়? শেভ করা আল্লাহর ওলি না না করা আল্লাহর ওলি? না করা কি? কোনটাতে পয়সা খরচ? আপনি যেটাকেই বলবেন আল্লাহর ওলি হওয়ার খিলাফ ওটাতে পয়সা খরচ হয়, আর যেটাতেই বলবেন আল্লাহর ওলি হওয়া উপায় এটাতে পয়সা নাই খরচ নাই। সুবহানাল্লাহ, বলো কি? আচ্ছা টেলিভিশন দেখতে খরচ না না দেখতে খরচ? জোরে কন, দেখলে আল্লাহর ওলি হয় না না দেখে আল্লাহর ওলি হয়? তো না দেখতে কত খরচ হয়? এটাকে বলছে এটা ম্যাচ কেনার চেয়েও সহজ। সুবহানাল্লাহ, বলে না যেটাকেই দেখবেন আপনি আল্লাহর ওলি হওয়ার বিপরীত সেটাতে খরচও আছে কষ্টও আছে, কথা ঠিক না? ভারী বলে না, আর যেটাই আল্লাহর ওলি হওয়ার উপায় জোরে কন, খরচ নাই। আচ্ছা ফেসবুকে গুনাহ করতে খরচ হয় কি না? আমার জানা নাই, খরচ হয় জোরে কয় না? মুরব্বীরা কেমনে জানেন, আপনারা জানেন না? জোয়ান দা কোক, ফেসবুকে গুনাহ করতে পয়সা খরচ হয় আর না করতে? তো সহজ না, যেটা ধরবেন সেটা সহজ। সুবহানাল্লাহ। আচ্ছা টাকুর নিচে পায়জামা, কাপড় বেশি লাগে না উপরে কাপড় বেশি লাগে? পায়জামাটা টাকুর নিচে নামাইতে কাপড় বেশি লাগে না উপরে উঠাতে কাপড় বেশি লাগে? নিচে নামাইলে আল্লাহর ওলি হয় না, উপরে উঠলে আল্লাহর ওলি হয়, দেখছেন না কি? আচ্ছা জর্দা খাওয়া সহজ না না খাওয়া সহজ? জোরে কর, জর্দা খাওয়া সহজ না না খাওয়া সহজ? খাইলে আল্লাহর ওলি হয় না না খাইলে আল্লাহর ওলি হয়? যে কোনটা কইব বুঝে না, এটা খাইলেও আল্লাহর ওলি না খাইলেও আল্লাহর ওলি, এটা কয় কেমনে? আবার একটাই তো হবে, আমার আর দাওয়াত দিবে না জীবনেও না। আমার হুজুরে খায়নি কে জানেন? আল্লাহ, জর্দা খাওয়া না না খাওয়া? বলেন খাইতে খরচ না না খাইতে খরচ? যেটাই ইসলাম সেটাই সহজ। সুবহানাল্লাহ। এই জন্যই তো দেখেন ঢাকাতে 500 টাকা দিলে কোরআন শরীফ পড়া হুজুরেরা, 40,000 টাকা দিলে গান শিখা, কথা ঠিক না ব্যাঠি বলে না? বাসা টাসা গান শিখা যাবে দিতে হবে কত করি, আর বাসা টাসা কোরআন শরীফ পড়া যাবে দিতে হবে কত করি, দেখছেন না সহজ?
সুবহানাল্লাহ কয় না, যেটাই ইসলাম সেটাই সহজ, যেটাই আল্লাহর ওলি হওয়ার রাস্তা সেটাই সহজ, সুবহানাল্লাহ। বলেন যেটাই আল্লাহর ওলি হওয়ার রাস্তা সেটাই কি বলেন? এই যে যারা জুয়ারি জুয়ারি, ওদের কি পয়সা খরচ হয়? টাইম নষ্ট হয়, পয়সা নষ্ট হয়, শরীর নষ্ট হয়। যারা গান জুটি, শরীর নষ্ট হয়, টাইম নষ্ট হয়, সময় নষ্ট হয়, শরীর নষ্ট হয়, টাকা নষ্ট হয়, এগুলো না হইলে আল্লাহর ওলি, হইলে সব নষ্ট। হা হা, যদি আমি আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতাম। সকলের বুঝা আসছে? বলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হার হার ইমানওয়ালা আমার বন্ধু। এবার বলেন মুত্তাকিরা, হার হার ইমানওয়ালার বন্ধু আমি, আর হার হার মুত্তাকি আমার বন্ধু। আমি বললাম রাব্বুল আলামিন এই থিওরি আগে ছিল না, এখনো চলবে? রাব্বুল আলামিন বলেন লা তাবদিল লি কালিমাতিল্লাহ, এটা আমার আগের থিওরি, এখনো চলবে কিয়ামত পর্যন্ত চলবে। এটা একটা থিওরি দিছি আমি, এটা কি? আমি বললাম রাব্বুল আলামিন কেউ যদি আল্লাহর ওলি হয়ে যান আপনি তাকে কি কি দিবেন, আপনি তাকে কি কি দিবেন? রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাকে দুনিয়াও তুলে দিব, আখিরাতও তার হাতে তুলে দিব। পৃথিবীতে কোন আল্লাহর ওলিটা, কোন আল্লাহর ওলিটা কাপড় গায়ে দেওয়ার মতো কাপড় নাই? জোরে কোন আছে? কোন আল্লাহর ওলি গায়ে দেওয়ার মতো কম্বল পায় না? উজানি বিশ্ববুজুর রুমে কেউ গেছেন নি জীবনে? গেছে, একজন পাইছি, অনেকেই গেছেন। হুজুর রুমে কতটা কম্বল ছিল? আমার চোখে দেখা ঘটনা কমপক্ষে 40টা কম্বল ছিল, 40টা। কথা ঠিক না ব্যাটে বলো? হুজুরের খাটের খাটটার পশ্চিম পাশের দেয়ালে তাকের মধ্যে কয়টা কম্বল ছিল? 40টা। আরে যত দূর জায়গা অত দূর কম্বল। হযরত নানুপুরি রহমতুল্লাহর রুমে এই পরিমাণ লুঙ্গি হাদিয়া আসতো, লুঙ্গি লুঙ্গি। মাদ্রাসার সামনের 10-20টা দোকান হুজুরের লুঙ্গি বেচতো শুধু। বুঝেন নাই কথা? একদিন 40টা লুঙ্গি হাদিয়া আছে, কি করবে এতগুলো? হুজুরের বেটারা আসতে করে বের করে করে সব দোকানে পৌঁছে দিত। অর্থাৎ যিনি আল্লাহর ওলি হবেন, আল্লাহ তাআলা তার দুনিয়া তার আখিরাতের কাফির আর জিম্মাদার হয়ে যান। আল্লাহর ওলি হইলেই আল্লাহ রিজিকের দুয়ারের চাবি তার হাতে তুলে দেন। বিশ্বাস হয় না তো? হ্যাঁ, ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইহতাসিব। মুরগি রান পাকাবেন, পালবেন আপনারা, খায় আল্লাহর ওলিরা। এবার কিছুটা বুঝছে কথা, বাস্তব না বাস্তব? কি কয় জানি কি কয়, আজীব বিষয়। দেশি মুরগির ডিম আপনারা কত কষ্ট করে আপনাদের ঘরে পালে, আর আমরা ইসলাম গুলো ঢেলা দিয়ে দেয় করছি কিরে, করছি কিরে। গত 3-4 দিন আগে, ব্যক্তিগত কথা না বলা ভালো, বলি ফেলি, আমি সকালবেলা একটা কলা খাই প্রতিদিনের দস্তুর। এটা ঘরে কলা নাই, আমার ড্রাইভারও বললাম কলা কিনো, আমি কিনছি কলা, না বললে তার কাছ থেকে কিনছি, যা আমার 3 হালি কলা দাও। হ্যাঁ, তো আমার 3 হালি কলা দেওয়া কয় 220 টাকা। বুঝেন নাই? 3 হালি কলা 220 টাকা দিয়ে কিনতে কলজা পোড়ায় না? এতটুক এতটুক কলা, আমি হয়রান হয়ে গেলাম, এটা কি বললো সে? 3 আলি করা 220 টাকা। যাই হোক, আল্লাহর এক বান্দা আমার সাথে ছিল, বুঝে আমি টাকাটা দিয়ে দিই, ডাক্তার সাহেব উনি টাকাটা দিয়ে দিলেন। আমি গেলাম আল্লাহ 320 টাকা দিয়ে 3 আলি কলা কিনে খাইতাম আমি না? পরের দিন ঘরে গেছি, দেখি যে 2 ছড়া ঘরে কলা। আমি গেলাম করতে গেছো? আমিও জানি না করতে গেছো। আল্লাহ, কার ঘরের কলা তুমি পাঠাই দিছো তাড়াতাড়ি করে, আর ধর দেখ কতর কথা বললাম আর কি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। রাব্বুল আলামিন বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম, দুনিয়াও তোমার আখিরাতও তোমার।
ওয়ারজুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ, ওই আল্লাহ আগের মতো এখনো আছেন তো না? জোরে কোন আছেন তো না? তো এত আগুন লাগে কা? জোরে কোন? আহা, বিশ্ববিখ্যাত মানুষটা যে আপনাদের সংবিধান রচেতা রচয়িতা, তিনি কি বলেছেন জানেন? বিল্ডিং গুলো বানাবার সময় বিল্ডিং কোড, বিল্ডিং গুলো বানাবার সময় বিল্ডিং কোড কি করে হয় নাই, মানা হয় নাই, এই জন্য আগুন লেগেছে। এরা বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবী, আর জোরে কয় না, এরা কি? এরা বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবী। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আওয়ামী লীগের এক এমপি, চিটাগাংয়ের এমপি, তিনি আস্তে ক্ষীণ আওয়াজে বলেছেন, তার এই কথাকে স্বর্ণ দিয়ে মাপা উচিত। তিনি বলেন যে এত আগুনের কারণ কোরআন আর হাদিস থেকে খুঁজে বের করা উচিত। তিনি বলেন এত আগুনের কারণ কোরআন আর হাদিস থেকে খুঁজে বের করা উচিত। আর আমাদের কাছে স্পষ্ট, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। রব্বুল আলামিন বলেন যা কিছু ঘটছে সব তোমাদের হাতের কামাই, সব তোমাদের কি? সব তোমাদের হাতের কামাই। আরেক কুলাঙ্গার বলে বলে ফেলেছে এখানে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। ছাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি বলি এর জন্য সবচেয়ে বড় দায়ী এই নাস্তিকগুলো, সবচেয়ে বড় দায়ী এই নাস্তিকগুলো, সবচেয়ে বড় দায়ী। যেদিন থেকে, যেদিন এই আগুন শুরু হয়, যেদিন এক কুলাঙ্গার বলেছে মোল্লাতন্ত্রকে দাফন করে দিতে হবে, যেদিন বলেছে তেতুল হুজুরদের অস্তিত্বকে রুখে দিতে হবে, সেদিন থেকে রব্বে করিম শুরু করে দিয়েছেন এবার রুখো অস্তিত্ব। কথা ঠিক না, ঠিক বলে না? বরং আগুন লাগছে না কেন? হাজার হাজার ঘরে লাগে না কেন? শুধুই এদেশের মাদ্রাসা মসজিদগুলোর বরকতে, এদেশের তিন শ্রেণীর বরকতে, এদেশের উলামায়ে কেরামের বরকতে, দুই নম্বর এদেশের মসজিদে মসজিদে কিছু আল্লাহওয়ালারা ঘুরে এদের বরকতে, তিন নম্বর এদেশে কিছু হকানে রব্বানে আল্লাহওয়ালাদের সোহবতে কিছু মানুষ ঘরে ঘরে বসে জিকির করে এদের বরকতে, এদের বরকতে আগুন লাগে না। আর কুলাঙ্গার কয় এরা লাগায়। রুখে দিতে হবে তেতুল হুজুরদেরকে, রব্বে করিম বলেন এবার রুখ, এবার রুখে দে। কার লাগে কি ভাই? কার সাথে? কার সাথে চ্যালেঞ্জ? কার সাথে? রব্বুল আলামিন বলেন ওহো, আমার সাথে চ্যালেঞ্জ করে কেউ দুনিয়াতেও টিকে নাই, আসমানেও টিকে নাই। কথা ঠিক না, ঠিক বলে না? রব বলেন আমার সাথে চ্যালেঞ্জ করে কেউ দুনিয়াতেও টিকে না, আসমানেও টিকে না। মহান সংসদে 16 কোটি মুসলমানদের সংসদে দাঁড়িয়ে মোল্লাতন্ত্রকে রুখে দিতে হবে, অথচ মোল্লাতন্ত্র দিয়েই তার বাবা মার বিয়ে হয়েছে। কার কার আব্বা আম্মার বিয়ে হয় নাই মোল্লাতন্ত্র ছাড়া বলেন? মোল্লাতন্ত্র ছাড়া কার কার আব্বা আম্মার বিয়ে হয়েছে বলেন, হাত তুলেন। তাকে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন তার আব্বা আম্মার বিয়ে হয়েছে কার তন্ত্র দিয়ে? কথা ঠিক না, বেশি বলে না? বলেন মোল্লাতন্ত্র দিয়ে বিয়ে হয়েছে কিনা বলেন? মোল্লাতন্ত্র দিয়ে তার আব্বা আম্মার বিয়ে হয়েছে, আর মোল্লাতন্ত্র দিয়ে তার দাদা জানাজাও হয়েছে। আমাদের তন্ত্র ছাড়া কে কে কবর যাতে রাজি আছেন বলেন? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اغلق كن كن كتاب شيخاي بل اغلق كن كن كتاب شيخاي মোল্লাদের স্কুলে শিখায় না, মোল্লাদের মাদ্রাসা শিখায় না, ওদের সেকুলার স্কুলে শিখায়। আমাদের তো ছাড়া কবরে কে কে যাইতে রাজি আছেন? জোরে কর। আমাদের আমাদের তন্ত্র ছাড়া কেউ কবরে যেতে রাজি আছেন? তাহলে বোঝা গেছে লাগবে, আমাদেরকে লাগবে। হয়তো আমি থাকবো না, মরে যাব, আপনারা কেউ এটা মনে রাখবেন, এই ইনু আর মিনুর জানাজা হয় কি না, একটু মনে রাখবেন। আমি হয়তো
কবরে চলে যাব, বলা তো যাচ্ছে না। কিন্তু আপনারা একটু মনে রাখবেন, এই জওয়ানরা মনে রাখবা, এদের জানাজা হয় কিনা একটু মনে রাখবা, জানাজা হওয়ার পরের দিন মোবাইলে স্ট্যাটাস লিখে দিবা কার তন্ত্রে গিয়েছেন। আরে মনে রাখবে কথা বলেন, পারলে আগে দিয়ে লিখে দিবা, আমার কাছে তো স্ট্যাটাস নাই, মোবাইল নাই, পারলে আগে দিয়ে লিখে দিবা, যারা মোল্লাতন্ত্র রুখে দিতে চাও তারা যেন মোল্লাতন্ত্র নিয়ে কবরে না যাও, ঠিক আছে? কি হয় লিখে দিলে কেমন হবে, নাম লিখবে না খবরদার, লিখে দিবা যারা মোল্লাতন্ত্র রুখে দিতে চাও তারা মোল্লাতন্ত্র ছাড়া কবরে যেও, বরং এদের লাগে আঠারো বার বাইতুল মোকাম উত্তর গেটে একবার, দক্ষিণ গেটে আরেকবার, ঠিক না ব্যাটিক বলে না, কিশোরগঞ্জে আরেকবার, নবাবগঞ্জে আরেকবার, কুমিল্লা আরেকবার, রাম কি বলে হাজিগঞ্জে আরেকবার, রামগঞ্জে আরেকবার, বুদ্ধিজীবী গোরস্থানে আরেকবার, আর সবগুলোর এক জায়গায়, বাস্তব না বাস্তব, সবগুলোকে কয় জায়গায়, সবগুলোর এক জায়গায়, যেন সুবিধা হয় যারা তালাশ করতে না হয়, সবগুলোকে কয় জায়গায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার প্রথম কথায় ফিরে যাই, আমাদের রব কি চান আমাদের কাছে, আমরা যেন তাঁর হয়ে যাই, বলেন আমরা যেন কি তাঁর হয়ে যাই, এই জন্য রব্বুল আলামিন চান আমরা যেন তাঁর হয়ে যাই, এই জন্যই সারা দুনিয়ার সমস্ত মখলুকাত তসবিহ পড়ে, লেকিন কোনো মখলুকাত তাঁর না, ওই মখলুক শুধু তাঁর, ওই মানুষটা শুধু তাঁর যে তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন মজার বিষয় হলো, রসুল বলেন ওগো আল্লাহ কে আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন কি দিয়ে? সুবহানাল্লাহ। মাই ইউহিব্বুক ইয়া আল্লাহ, কে আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন কেন অসুবিধা কি, মাই ইউতিউক, যে আপনাকে মানে আমি বুঝবো সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, বলবেন না আজীব বিষয়, মাই ইউহিব্বুক, আল্লাহ কে আপনাকে ভালোবাসে, এটা আপনি বুঝবেন কিভাবে? মাই ইউতিউক, হাবিব আমি দেখব কি আপনার মতো করে চলে, যে আপনার এত হাত করে আমি বুঝবো সে আপনাকে ভালোবাসে, যে আপনাকে মানে, বলেন যে আপনাকে কি করে, বলেন যে আপনাকে মানে আমি বুঝবো সে আমাকে কি করে, সে আমাকে ভালোবাসে। এবার রাসূল বলেন আল্লাহ যে আমাকে মানে আপনি তাকে কি করবেন, আমি তাকে দুটো দিব, এক নাম্বার গুনাহ মাফ করে দিব, দুই নম্বর আমার ভালোবাসা তাকে উজাড় করে দিয়ে দিব। আরে কি কথা রে, আল্লাহ যে আপনার আমাকে মানে আপনি কি করবেন, যে আমাকে মানে, বলেন আপনি তখন কি দিবেন তাকে? রব্বুল আলামিন বলেন তাকে দুটো পুরস্কার দিব, এক নাম্বার গুনাহ মাফ করে দিব, দুই নাম্বার আমার ভালোবাসা উজাড় করে দিয়ে দিব তাকে। বাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, পুরস্কার কয়টা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাকে আমি ভালোবাসবো এবং তার গুনাহগুলোকে কি করে দিব, মাফ করে দিব। আল্লাহু আকবার কাবীরা, এতাত হবে আল্লাহর আর আল্লাহর রাসূলের, ভুল ব্যবহার হচ্ছে এটা, এই শব্দটা ভুল বলা হচ্ছে, এতাত হবে কার, আল্লাহর এবং কি আল্লাহর রাসূলের। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। কথা কি ছিল, আল্লাহ আমাদের কাছে কি চান, আমরা যেন তার, যে আল্লাহর হয়ে যায় উপায়টা কি, আল্লাহর হওয়ার রাস্তাটা কি? দেখেন একটা হলো উদ্দেশ্য, আরেকটা হলো আদর্শ, আরেকটা হলো কর্মপদ্ধতি, কথা কম কটা, কি কি উদ্দেশ্য আদর্শ কর্মপদ্ধতি বলেন, প্রত্যেক দলের কি আছে, উদ্দেশ্য আছে, এবার কি আছে আদর্শ আছে, এবার কি আছে কর্মপদ্ধতি আছে, তো আমাদেরও তো জীবনের উদ্দেশ্য থাকা চাই, আমাদের উদ্দেশ্য আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে উদ্দেশ্য কি আল্লাহকে রাজি করা, আদর্শ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার কর্মপদ্ধতি এক নাম্বার নামাজ, সুবহানাল্লাহ, কোন কর্মপদ্ধতির এক নাম্বার কি বলেন, আল্লাহকে বার, আমাদের উদ্দেশ্যে আদর্শ, আমাদের উদ্দেশ্য সামনে রেখে আদর্শ বাস্তবায়ন করার এক নম্বর রাস্তা কি, দুই নম্বর রোজা, কথা কয় না, দুই নম্বর কি, এটা হলো কমন, ইমান নামাজ রোজা কমন, ইমান নামাজ রোজা এটা কি বলেন, আর যাকাত আর হজ হলো কি কাদের জন্য, মালওয়ালাদের জন্য, এছাড়া বাকি সমস্ত আহকাম, শুধু যাকাত আর হজ ছাড়া বাকি সমস্ত আমাল সকলের জন্য, সুবহানাল্লাহ।
মূল ঘর তৈরি হবে পাঁচটা খুঁটির উপরে, মূল ঘর তৈরি হয় পাঁচ খুঁটির উপরে, মূল ঘর তৈরি হয়েছে পাঁচ খুঁটির উপরে, মূল তাঁবু তৈরি হয়েছে পাঁচ খুঁটির উপরে, লেকিন বাকি আনুষঙ্গিক সবগুলো ছাড়া তাঁবু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাইলেন ইমান নামাজ রোজা হজ জাকাত, বলেন ইমান নামাজ রোজা হজ জাকাত, এগুলো হলো ঘরের বুনিয়াদী খুঁটি, ইসলাম ধর্মের কি খুঁটি? বুনিয়াদী খুঁটি। আর বাকি সমস্ত আমাল এগুলো হলো এই ঘরের আনুষঙ্গিক বিষয়ের। সুবহানাল্লাহ, বলেন। আচ্ছা, জানালা জানালা ছাড়া ঘরটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কিন্তু ঘর তো হয়েছে, জোরে কয় না, ঘর তো হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বুঝে থাকলে এবার বলেন তো, আপনাদের ইসলাম আমাদের ইসলাম কি কি আছে কি কি নাই, জোরে কয় না। আমাদের ইসলামের ঘরের সবগুলো দরকার ছিল কিনা বলেন তো, কিছু আছে কিছু নাই, এই ঘর কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমাদের ইসলামের ঘরের কি অবস্থা, কথা কয় না, আমাদের ইসলামের ঘরটার কি অবস্থা? আচ্ছা, 8,000 টাকার খাসি, এই উদাহরণটা আমি শুনছি হযরত মাওলানা খতিব আজম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, খতিব আজম সিদ্দিকী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, খতিব আজম সিদ্দিকী আহমদ রহমতুল্লাহ বলেন আপনার ছেলের পাঠানো, চিটাগাংয়ের ভাষায় আপনার ছেলের পাঠানো 10,000 টাকা, আপনি 8,000 টাকা দিয়ে একটা কি কিনলেন, খাসি কিনলেন, ছেলের পাঠানো এলাচি, ছেলের পাঠানো দারচিনি, ছেলের পাঠানো সব মশলা মাসলি একদম অলিভ অয়েল দিয়ে রান্না করলেন, সব দিলেন, শুধু বাংলাদেশ থেকে লবণটা কিনলেন না, বুঝেন নাই, লবণ কেউ সৌদি আরব তুমি পাঠায়, সব পাঠায় দিচ্ছ সৌদি আরব থেকে, কিন্তু কি পাঠানো তো বিবি আর কি করি, দেশি লবণ দিতাম কাজা, সব বিদেশি যখন দিছি তো লবণ ছাড়া খাই, এখন খাসি হয়েছে না মাসি হয়ে গেছে গা, এটা গোস্ত রয়েছে না মাটি হয়ে গেছে গা, তো মাটি হইলো কয় পার্সেন্ট অভাবে গোস্ত মাটি, জোরে কয় না, বুঝি 1%, 0.1 হতে হয় না, 0.1 হতে হয় না, কিন্তু 0.1 ছাড়া গোস্ত ওটা মুখে দেওয়া যায় না কা, কোনটা নাই বলেন, আবার জোরে বলেন কোনটা নাই, লবণ না হলে খাসি চলে না কা, তো লবণ না হলে খাসি চলে না, আর সব আছে লেকিন খাসি চলে না, খাওয়া যায় না, গিলা যায় না। আপনাদের ইসলামে কি কি আছে কি কি নাই, জোরে কয় না, আপনার কাছে সব আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, বলেন না আলহামদুলিল্লাহ, সব আছে তো আলহামদুলিল্লাহ, সব আছে দরওয়াজার কি দরকার, সব তো আছে আলহামদুলিল্লাহ, লবণ আসেনি, লবণ নাই, আর কি কি নাই, আপনাকে তো ঘাসি নাই, হাজারো কিছু নাই, হাজারো কিছু নাই, কথা ঠিক না, ঠিক বলেন, শুধু দাবি করছি আমি মুসলিম, দাবি করতেছি আমি সবার আগে জান্নাতে চলে যাব, লেকিন হাজার কিছু নাই, বাস্তব না অবাস্তব, অথবা না আছে কিছু ঢুকাই দিছে, আচ্ছা একটু একটু তিতাও দিয়ে দিছে খাসির লগে, জোরে কন, খাসির সাথে একটু তিতাও দিয়ে দিছে, তিতা এবার খাসি খাসি রয়েছে কি কইব, তিতা দিছ কা, একদিন আমার ঘরে খাসি রান্না করছে, একটু দুধ বেশি দিছে, সাদা খাসি রান্নাতে গিয়ে দুধ পাউডারের দুধ বেশি দিছে, আমার হাজির সাহেব আছে, আমার হাজির সাহেব এটা কি চিনি দিল কেন, তে আমার হাজির সাহেব, আমি খাওয়ার সময় কিছু বলি নাই, পরে আমি ঘরে গিয়ে জিজ্ঞেস করছি তুমি কি আজকে খাসিতে চিনি দিছো, না ভুল হয়ে গেছে, আমি কি হয়েছে, কয় দুধ একটু বেশি পড়ে গেছে, কোটার দুধ দিছে না, পটের দুধ দিছে না, পটের দুধ একটু বেশি পড়ে গেছে, সেদিনে আজকাল জবাব দিলাম, তাহলে বোঝা গেছে যেটা যদ্দুর সেটা তদ্দুর দিতে হবে, কথা ঠিক না, ঠিক বলে না, করা আছে হযরত ওয়ালা রহমতুল্লাহ, একটা উদাহরণ দেন, উদাহরণ মজার উদাহরণ দেখেন, বিয়ে বাড়িতে ছেলের পাতে কি দেয়, বড় একটা সাগর আনা দেয় কি না, বড় একটা প্লেটে কি কি দেয়, বড় মুরগি, ধনী হইলে ঘাসিটা গোটা দিয়ে দেয়, 4-5টা মুরগি দিয়ে দেয়, সব ধরনের খাবার ঢেলে দেয়, এখন বাড়িওয়ালা বুদ্ধি কইরা ধরুন 20 কিলো খাবার দিছে, বুদ্ধি কইরা সাথে 1 গ্রাম মুরগির বিষটা দিয়ে দিছে, এক কোণ, বুঝেন নাই, মুরগির পায়খানা দিয়ে দিছে 1 গ্রাম, 1 গ্রাম ওই মুরব্বিকে খাইতো না, খাবার মোট কয় কিলো, আর পায়খানা দিছে কয় কিলো, কয় ভাগের 1 ভাগ, কেউ খাবে যুবকরা সবাই বলেন
খাবে? কেন খাবেন না? এবার আপনি বলেন তো, আপনার ইমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজের সাথে কয়টা ছবি দিলেও আপনার এগুলো দামি হবে? এখন কিছুটা বুঝছে? কয় ঘন্টা টেলিভিশন দিলে আপনার নামাজ দামি থাকে? আরে জোরে কথা কন না কেন? প্লেটে সব খাবার আছে, কয় কিলো পায়খানা দিলেও এটা দামি থাকে? বলেন না ভাইয়া, এক গ্রাম দিলে কি বলে, এক গ্রাম যে মিলি, এক মিলিগ্রাম দিলে দামি থাকে, এক ফোঁটা দিলে, এক নখ বরাবর দিলে দামি থাকে? কেন থাকে না? নাপাক দিছে কা? এখন যদি রব্বে কারিম হাশরের ময়দানে আমার আমল নামা খুলে গায়ে শুনে দিগা, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব ঠিক আছে, লেকিন তুই ছবি চাইলি কা? তুই টেলিভিশনে বসলি কা? তুই রাত ছিল মারলি কা? এতক্ষণ তিস জি কইলেন না, এবার জি কইলেন খা? ওমা কবে রোজি গাইব? ওমা কয় কি দিন, কি তামাশা দিন, কি খেলনা? আরে কথা বলেন না কেন? আর আমার কথা তুই এটা করি না কা? তুই এতগুলো কথা কলি, তুই এটা করি না কা? আরে কথা বুঝা আসছে কিনা বলেন না? কিরে তুই এটা দিলি কা? তুই ছবি চাইলি কা? তুই ফেসবুকে গুনাহ করলি কা? তুই জুয়া খেললি কা? আরে কথা বলেন না কেন? আরে তুই তুই তোর বোনের হক দিলি না কা? আর কিরে তুই তোর মেয়ের টাকা ছেলেরে বেশি দিলি কা? আর তুই তোর বিবির মোহর দিলি না কা? জোরে কথা কন। এই জাতীয় কয়টা অভিযোগের জবাব আপনি ঠিক করে নেবেন বলেন? বুঝেন না কথা মনে হয়? এই জাতীয় কয়টা অভিযোগের জবাব ঠিক করে নেবেন বলেন? আর জন্য কয় কিরে কিরে তুই ওই তোর পোস্টার ছিললি কে? তুই ওই তোর পোস্টার উপরে পোস্টার লাগাইলি কে? আরে কথা কর না কা? কিরে তুই এটা করলি কে? কয়টা কইতাম আমি, কয়টা কইতাম বলেন? কিন্তু তুই নিজের ভোটের জায়গা তার জন্য ভোট দিলি কে? মেরে ভাইও দুষ্টুমি নয়, মজাক নয়, আমাদের ইসলাম হাজার ভাগের এক ভাগ আমাদের কাছে নাই। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। আমাদের ইসলাম হাজার ভাগের এক ভাগ আমাদের কাছে কি? আমাদের কাছে নাই। কি নিয়ে বাড়ি ফিরবেন চিন্তা করেন? আমার মনে হয় একটুখানি নজরে সানি করা উচিত, জীবনের উপরে দ্বিতীয়বার ভাবা উচিত, এজন্য বাড়িয়ে দেওয়া উচিত। আমার মনে হয় এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون رب العالمين বলেন হাবিব আপনি যতদিন আমার উম্মতের মধ্যে থাকবেন ততদিন আমি ওদেরকে আযাব দিয়ে শেষ করব না, এবং ওরা যতক্ষণ ইস্তিগফার উপরে থাকবে ওদেরকে ওদের ঘরে আগুন লাগাব না। তাইলে বোঝা গেছে আগুন থেকে বাঁচার একমাত্র রাস্তা ইস্তিগফার। আগুন থেকে বাঁচার একমাত্র রাস্তা কি? ইস্তিগফার। এই ইস্তিগফার শুধু মৌখিক আস্তাগফিরুল্লাহ এটা যথেষ্ট নয়, ইস্তিগফার দুই প্রকার হইতে হবে। এক প্রকার ইস্তিগফার আমলি ইস্তিগফার, আরেক প্রকার ইস্তিগফার কাউলি ইস্তিগফার। সমস্ত ইবাদত রূপ উঠা এটা আমলি ইস্তিগফার, সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া আমলি ইস্তিগফার, আর মুখে মুখে মাফ চাওয়া এটা হলো কাউলি ইস্তিগফার। কথা বুঝা আসছে কিনা বলেন? বেনামাজিকে বেনামাজি তোমার জীবনের উপরে ব্রেক কষ, বেরোজগারি তোমার জীবনের উপরে ব্রেক লাগাও, বেরোজগারি তোমার জীবনের উপরে ব্রেক লাগাও, হারামখোর জীবনের উপরে ব্রেক লাগাও, জুলুম করনেওয়ালা জীবনের উপরে ব্রেক লাগাও, দুর্নীতি করনেওয়ালা জীবনের উপরে ব্রেক লাগাও, হার হার গুনাহের উপরে ব্রেক লাগাও। ব্রেক লাগানো এটা হলো তাকওয়া। এখন থেকে ফিরে আসা, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর গুনাহ করব না ইনশাআল্লাহ। যাদের ঘরে ঘরে ডিশ আছে আপনারা নজরে সানি করেন, আপনারা চিন্তা করেন,
কালকে পরশু এক হুজুর আমার এখানে বয়ান করছে, আল্লাহ এত দামি কথা আমি আর জীবনে শুনি নাই। বলেন, তিনি বলেন, নারী নারী যখন রাস্তায় বের হয় তখন নারীর দীর্ঘিকার বাদ দিয়ে শুধুই নার হয়ে যায়, বুঝে না? নারী বলেন বাদ দিলে কি হয়? নার মানে কি? আগুন। কি কথাটা কইল? নারী যখন ভিন নারী যখন রাস্তায় বেপর্দায় বের হয় তখন নারী আর নারী থাকে না, এটা নার হয়ে যায়। এবার তিনি বলেন, নারী যখন ঘরমুখী হয়ে যায়, নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নারী যখন কি বলে রমজান মাসে রোজা রাখে, নারী যখন নিজের সতীত্বকে হেফাজত করে, নারী যখন শুধুই নিজের স্বামীর খেদমত করে, তখন এই নারী আর নারী থাকে না, এই নারী তখন নূর হয়ে যায়। নূর মানে কি? আরে সুবহানাল্লাহ, আমি এর সাথে যোগ করে দিয়েছি পরে আমার বয়ের আমি যোগ করেছি, এই নারী তখন শুধু নূর হয় না, এই নারী তখন আহসানু মিনাল হাওরা হয়ে যায়, এই নারী হুর হয়ে যায়। না না, হুর হয় না, হুরদের সর্দার হয়ে যায়। সুবহানাল্লাহ, এই নারী তখন কি হয়ে যায়? জোরে বলেন না। সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহর নবী, ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন, অহুন্না আহসানু মিনাল হাওরা, দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবে। সাহাবা জিজ্ঞেস করেন, কেন ইয়া রাসূলুল্লাহ? লিমা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতি বিবিরা জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী কেন হবে? রাসূল বলেন, হুন্না ইউসাল্লিন, তারা নামাজ পড়েছে, হুররা তো নামাজ পড়ে নাই। তারা তো রোজা রেখেছে, হুররা তো রোজা রাখে নাই। তারা ওয়াজে আমলের কষ্ট বরদাস্ত করেছে। সুবহানাল্লাহ, কি আপনার মা আর আমার মা, আমাদের মারা, আপনার মা আমার মা, আপনার দাদি আমার দাদি, আমাদের দাদিরা জান্নাতে হুরদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, আপনার আর আমার আগে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন, জান্নাতি বিবিরা জান্নাতে কত বছর আগে জান্নাতে যাবে? তাহলে হাদিস শুনেন, জান্নাতি পুরুষ যখন জান্নাতের দুয়ারে যাবে, গিয়ে দেখবে কমপক্ষে 10 জন সুন্দরী হুর তার ইস্তেকবালে। সুবহানাল্লাহ, এই 10 জন এত সুন্দর, এত সুন্দর জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। সে মনে করবে এরাই বুঝি তার, সে তো ঘুরবে খুশিতে, হুরগুলো বুঝবে ইনি ভুল বুঝছে, হুরগুলো বলবে ইয়া ওয়ালিয়ার রহমান, খুদ্দাম ইয়া ওয়ালিয়ার রহমান, আল্লাহর বন্ধু আগে যাও, আমরা তোমার জন্য না, আমরা শুধু ইস্তেকবালে রিসেপশনে দাঁড়িয়েছি। আরো আগে যাবে, সামনে আরো সুন্দরী দেখবে, বলবে আরো আগে যাও, সামনে আরো সুন্দরী দেখবে, 70,000 নূরের পর্দা, নূরের গেট ভেদ করবে। আচ্ছা কেমন হবে? এবার যখন সে 70,000 নূরের পর্দা ভেদ করে যখন ঢুকবে, তখন ঢুকবে এক অনিন্দ সুন্দরী খাটে বসা। দেখে চিনে ফেলবে, দুজন দুজনের চোখে চোখে 40 বছর, কত বছর? 40 বছর চোখে চোখে, চোখে চোখে তাকিয়ে থাকবে 40 বছর। এবার স্বামীর মুখ খুলবে, আনতে হেনা তুমি এখানে, এটা তার দুনিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ বলে না, তুমি এখানে? এবার বিবি কি বলবে? হ্যাঁ তুমি? এবার স্বামী বলবে, কত বছর আগে আসছো, কখন আসছো তুমি, আগে আসলে? হ্যাঁ আমি 500 বছর আগে এখানে আসছি। তুমি কি করছো 500 বছর এখানে? আমার রব প্রতি 5 ওয়াক্ত নামাজের সময়ে কুদরতি তুলি দিয়ে নিজের হাত দিয়ে আমার রঙে তুলে এঁকেছেন শুধুই তোমার জন্য। সুবহানাল্লাহ বলে না, কেমন মজা হবে? হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা, তিনি একবার চুটকির সাথে বলতেছেন মজাক করে, যাদের বিবিরা কালো, মজাক করে বলতেছেন যাদের বিবিরা কালো, শুনো তোমরা একটা কাজ করবা, ঘরে গিয়ে কি বলবা জানো? করিম আকা, করিম আকা, বদস্তে করম তুমহে মেরে লিয়ে মুকাররর ফরমায়া। কিচ্ছু বুঝো না তোমরা, বলে কালো বিবিটাকে ঘরে গিয়ে বলবা, আমার রব তার নিজের করমের হাতে তোমাকে আমার জন্য বানিয়েছেন, অচিরেই তুমি হুরদের চেয়েও সুন্দরী হবা। দেখছেন কি কথা, অচিরেই তুমি কি হুরদের চেয়ে কি হবা?
সুন্দরী হবা। মেরে ভাইও, নারী যখন ঘরে থাকে, নারী যখন কোথায় থাকে, ঘরে থাকে, তখন সে কি হয়? নূর হয়। আর নারী যখন বেপর্দা রাস্তায় বের হয়, তখন নার হয়। হইতে পারে আমার এই বক্তব্য আবার স্ট্যাটাস দিবে, হইতে পারে আমার এই বক্তব্য দিয়ে কালকে আবার তোলফাড় হবে, নারীকে নার বলেছে। তোলফাড় করতে থাকো, মোবাইল তোমাদের সর্বশেষ পুঁজি, ইন্টারনেট তোমাদের সর্বশেষ পুঁজি, কম্পিউটার তোমাদের সর্বশেষ পুঁজি, তোমাদের কি বলে আগামীকালের পত্রিকা তোমাদের সর্বশেষ পুঁজি, বেশি থেকে বেশি এর উপরে দু চারটা টক শো তোমাদের সর্বশেষ পুঁজি। আমাদের সাথে তোমাদের সাথে ময়দানে মাহশরে আবার পূজা পড়া হবে। আমরা কিছু বলতেও পারি না, কত কথা মুখে আছে, বলতে মনে আছে, বলতেও পারি না ইন্টারনেটের ডরে। আর কথা বুঝাচ্ছে কিনা বলেন, নেটের ডরে অনেক কথা কি বলেন। নারী যখন ঘরে থাকে তখন কি হয়? আর রাস্তায় বেলের লেপনা নার হয়। এই নারের মূল কারণ বুঝে আসছে? জোরে বলেন, মূল কারণ বুঝে আসছে? কি না হচ্ছে, কি না হচ্ছে? যে নার ব্যভিচারের বাজার, দুর্নীতির বাজার, কথা ঠিক না বেশি বলে না, চুরিয়ার ডাকাতির বাজার, মিথ্যার ধোকার বাজার। আল্লাহ উম্মতকে তওবা করার তৌফিক দান করেন, উম্মতকে ইস্তিগফার করার তৌফিক দান করেন। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আমাদের দ্বীনের দিকে ফিরে আসা ছাড়া আমাদের শান্তির আর কোনো চাবি নাই, আর কোনো রাস্তা কি, আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। কথা প্রথম কথা কি ছিল? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়? আমরা যেন তার হয়ে যাই। বলেন আমরা যেন কি, আমরা যেন শুধুই কার হয়ে যাই, তার হয়ে যাই। আমাকে দেখলে যেন বোঝা যায় এটা না রব্বে করিমের গোলাম, এটা না মালিকের গোলাম। বলেন এটা না কি, এটা মালিকের গোলাম। এটা আজান হলে মসজিদে ছুটে, এটা আজান হলে মসজিদে ছুটে, এটা রমজানের রোজা ছাড়ে না, সুবহানাল্লাহ। এটা দিকে অবলোকন করলে দেখবা এটা ঠোঁটটা নড়ে, সুবহানাল্লাহ। এটা ঠোঁট কি, এটা ঠোঁট নড়ে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমার পঠিত আয়াতে কারিমের কাছেও তো আমি যেতে পারি নাই, তার কি হবে? কি سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك